নমস্কার বন্ধুরা পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হলো কাঁচকলার ভর্তা আমি আজকে আপনাদের সাথে দু ধরনের কাচকলার ভর্তা রেসিপি শেয়ার করব। একটা নিরামিষ আর একটা আমিষ ডাল ভাত আর তার সাথে এরকম যদি কাচকলার ভর্তা থাকে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর বানানো ভীষণ সহজ চলুন তাহলে রেসিপিটা দেখে নিন আমি দেখুন এখানে দুটো কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলো প্রথমে ধুয়ে নিয়েছি তারপর দুটো সাইড একটু করে কেটে বাদ দিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর একটা আমি আলু নিয়েছি আলুটা মাঝ বরাবর একটু চিড়ে নিলাম আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে আমি চাটে টিকি দিয়ে নিলাম যাতে আলু কাঁচকলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন আলু কাঁচকলাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এরপর আমি প্রেশার কুকার থেকে বাইরে বের করে নিলাম আর এগুলো একটু ঠান্ডা হতে দিলাম ততক্ষণে দেখুন অন্যদিকে গ্যাসের মধ্যে একটা আমি ফ্রাই প্যান বসিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটা ভালোভাবে ভেজে তুলে নিলাম আর দেখুন এখানে আমি দিয়ে দিলাম কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ সবগুলো ভালোভাবে একটু লালচে করে ভেজে নেব ভেজে আমি এগুলো তুলে নিচ্ছি এগুলো আমি ভর্তাতে ব্যবহার করব। অন্যদিকে দেখুন আমাদের আলুটা আর কাঁচকলাটা ঠান্ডা হয়ে এসছে এরপর আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম খোসাগুলো ছাড়িয়ে আমি এগুলো হাতে করে একটু চাপ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ঠিক যেভাবে আলু ভাতে মাখা হয় ঠিক সেরকম কাঁচকলাটা আর আলুটা একসাথে আমি মেখে নেব দেখুন আমাদের আলু কাঁচকলাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর আমি এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু দু ধরনের আমি বানিয়ে দেখাবো সেজন্য দুভাগে আমি এটা ভাগ করে নিলাম যদি নিরামিষ খেতে চান তাহলে আপনারা এইভাবে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন একটু নুন দিয়ে দেবেন পরিমাণ মতো আর একটু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর এটা ভালোভাবে মেখে নিচ্ছি এটা কিন্তু নিরামিষ দিনে ডাল ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আর যদি আপনারা আরও একটু ভালো করে খেতে চান পেঁয়াজ কুচি দিয়ে তাহলে আমি শুকনো লঙ্কাটা যেটা ভেজেছিলাম সেটা মেখে নিলাম আর পেঁয়াজ ভাজাটা অ্যাড করে দিলাম অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিলাম এটাও খেতে কিন্তু দারুণ লাগবে দুভাবেই আপনারা তৈরি করতে পারেন আর গরম গরম ডাল ভাতের সাথে খেতে পারেন আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বানানো ভীষণ সহজ অবশ্যই একবার ট্রাই করবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মতো এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ